নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি আমার সঙ্গে রয়েছে রেনেসা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর তার সঙ্গে আরো একটা বিষয় শুরু হয়ে গিয়েছে কিনা অশান্তি হিংসা এই ঘটনা বারবার এই বাংলার বুকে ঘটছে আর এর মাঝেই বিরোধীরা একের পর এক অভিযোগ সামনে আনছে আর এরপরে কি হচ্ছে না সর্বদলীয় বৈঠকের ডাক দেয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর এখানেই প্রশ্ন রেনেসা যে যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় তার আগেই তো সাধারণত সর্বদলীয় বৈঠক হয় আর এবার যেন সেই যে হিসেব নিকেশটা কোথাও গিয়ে পাল্টে গেল একদমই তাই পৌলমী যেটা তুমি বললে বিরোধীরাও ঠিক একই কথা বলছেন আমরা বেশ কিছু রিয়াকশন নিয়েছিলাম প্রতিক্রিয়া নিয়েছিলাম যেখানে সিপিএম এর তরফ থেকেও রিয়াকশন এসেছে তারা বলছেন যে এই যে সর্বদলীয় বৈঠকটা এটা তো প্রতিবার ভোটের যে কোনো ভোটের আগে হয় এবং সেখানে সর্বদল মানে প্রত্যেকটি দলের মতামত নেওয়া হয় তারপরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় এবং সেখানে ভোটের প্রক্রিয়া কেন্দ্রীয় বাহিনী দাবি যদি কেউ করেন সেই দাবি সমস্তটাই আলোচনা হয় কিন্তু এবারের যে সর্বদলীয় বৈঠক সেটা পরে ডাকা হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে যে তাহলে তাদের আলোচনার আর কি থাকবে তারা আলোচনা বিশেষ একটা কিছু করতে পারবেন না কারণ সেখানে মনোনয়নে যে অশান্তির অভিযোগগুলো আসছে বিরোধীরা যে অভিযোগগুলো করছে সেই অভিযোগ নিয়েই তারা আলোচনা করবেন সুতরাং এইখানে কোথাও একটা তারা বলছেন যে এত তাড়াহুড়োর তাহলে কি দরকার ছিল যদিও নির্বাচন কমিশন বলছে যে সঠিক সময় যথেষ্ট সময় রয়েছে এখনও সর্বদল বৈঠক ডাকার আর তাই 13 জুন এই সর্বদল বৈঠক ডাকা হয়েছে কিন্তু বিরোধীরা বলছে যদি আগে ডাকা হতো তাহলে হয়তো বিষয়ে এই বিষয়ে মানে পঞ্চায়েত ভোট নিয়ে আরো অনেক বেশি আলোচনার জায়গা থাকতো সেটা থাকছে না সুতরাং এত তাড়াহুড়োর কিসের দরকার কেন এত তাড়াহুড়ো করা হচ্ছে এটাও সিপিএম এর তরফ থেকে শ্রমিক লাহিড়ি তার রিয়াকশন আমরা নিয়েছিলাম তিনি বলছেন যে আসলে নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুতই নয় এই পঞ্চায়েত ভোটের জন্য তাহলে কেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো এই অভিযোগ করছে সিপিএম একদমই তাই এর মানে এই বিষয়টা আরো একটা কোথাও গিয়ে সামঞ্জস্য হয়ে যাচ্ছে তার যে সময় নির্ধারণটা কেননা একজন প্রার্থী তিনি যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং তার সঙ্গে যে মোট সময়সীমাটা সেই সময়সীমাটা হিসেব করে দেখা যাচ্ছে 39 সেকেন্ড মানে একজন প্রার্থী তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কতটা সময় পাচ্ছে না 39 সেকেন্ড তাহলে শুরুতেই যেন অব্যবস্থার ছবিটা সামনে আসছে গত বুধবার রাজীব সিনহা তিনি দায়িত্বভার নিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে তার ঠিক পরের দিন তিনি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন আর তারপরে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে এত তাড়াহুড়োটা কেন আর এখানেই বিরোধীরা অভিযোগ করছে যে কোথাও গিয়ে প্রশাসন দলদাসে পরিণত হয়ে গিয়েছে কোনো একজনের অঙ্গুলি হেলনে কাজ করছে এমন অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী ফলে সব মিলিয়ে সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন হবে নাকি রাজ্য পুলিশের উপরে ভরসা যেমন রেখে চলেছে নির্বাচন কমিশন সেই বিষয়টা যেমন বারবার সামনে আসছে পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতখানি সমন্বয় বজায় রেখে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব সে নিয়ে একটা কোথাও গিয়ে দোলাচল তৈরি হয়ে গিয়েছে এমনই বেশ কিছু খবরের আপডেট অবশ্যই আপনাদের সামনে আমরা শেয়ার করব তাই আমাদের রিপাবলিক বাংলার ফেসবুক পেজটা লাইক করতে হবে শেয়ার করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর একই সঙ্গে একটু আর একটা ঘোষণা রয়েছে সেটা একবার করিয়ে দিই নাকি আমি বলবো না তুমি বলবে আচ্ছা এতদিন যাবতীয় খবর আপনারা টেলিভিশনে দেখেছেন রিপাবলিক বাংলাতে দেখেছেন না ডিজিটালেও দেখেছেন কিন্তু সেটা ভিডিও আকারে দেখেছেন এই প্রথম রিপাবলিক বাংলার ডিজিটাল রেভলিউশন আসছে বাকিটা বলুন একদমই তাই টেলিভিশন মিডিয়াতে ঝড় তোলার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে ঝড় তুলবার জন্য রিপাবলিক বাংলা তাই যাবতীয় খবরের জন্য আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়